누구 잘하다 또? 아, 예, 아들 짜나 로짜, 어? 이러곤 패치짜 아미 지원에 가이니, 지원에 나드스? 야노 다다? 아래 짜다 약해 버래 짜다. 에이, 쫄, 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 목장이 가라 부러질러. 에, 다크, 아직은 짜다 그 발라야지. 에, 딴나기 발로. মাত্র দশ কাপ রোজ রোজ এত কম বিক্রি বাট্টা হলে চলবে কি করে বলতো বাপু? আর কি করবো বলবো, এখনই তো দশ কাপ বিক্রি হচ্ছে, দু একদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন কে তোমার দোকানে চা খেতে আসবে শুনি? দেখি কি হয়। বৃষ্টি শুরু হয়ে গেল, কখন থেকে বসে আছি, জন্মে বৃষ্টি সব আজই হচ্ছে। দোকানে আর খদ্দের আসবে বলে মনে হচ্ছে না, এখানে বসে থাকলে আমার চা বিক্রি হবে না। একটা কাজ করি, আমি চা নিয়ে খদ্দের কাছে যাই। হ্যাঁ, এই তো পেয়েছি। এই রে, এটা ছাতা না তেল ছাকা হাতা? হ্যাঁ, ফুটো হয়ে গেছে পরে থেকে থেকে, নিশ্চয় বেটা ইঁদুর গুলোর কাজ। দূর দূর কি যে করি, ভাগ্যটাই তো হাজার ফুটোয় ভর্তি, তাহলে আর ছাতার কি দোষ? চা খাবে? চা ভালো ভালো চা, হরির চা, গরম গরম চা, বৃষ্টির দিনে গরম চা খেয়ে দেখুন না দাদা, একদম গরম, দেখুন না দেখুন। বাবু বাবু চা খাবেন নাকি? গরম গরম চা। কি আর তোমার চা খাবো বলো তো। না না বাবু, আজ খুব ভালো হয়েছে, এই বৃষ্টির দিনে গরম গরম চা খারাপ লাগবে না, খেয়ে দেখুন। সেটা ঠিকই বলেছো, ওই দাও দাও দাও, তাহলে এক কাপ দাও তো, দাও দেখি। আরে বাস, কি হলো বাবু, চা কি কালকের থেকেও খারাপ হয়েছে নাকি? আসলে আর চা পাতা, আরে আরে অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে, লাজবাব হয়েছে, মানে ইয়ে বলে কি বলে জানো, অসাধারণ হয়েছে, অসাধারণ, অপূর্ব। ইয়ে মানে 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 হ্যাপি চা বানিয়েছো তো, একেবারে একেবারে যাকে বলে মানে ফার্স্ট ক্লাস, এ কি জাদু নাকি? না ইয়ে মানে এই রোদ যেমন বানাই, এই কই কই দাও গো, আর এক কাপ দাও তো, আর এক কাপ দাও, দাও 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 দাও, আমাকেও দাও দেখি এক কাপ। সত্যি তো, এ তো চা নয় যেন অমৃত। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমাকে আমাকে আরো এক কাপ দাও, দাও 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 দাও, আমাকে আগে দাও। বউ
মাপ আজ মনে হয় তুমি সব ঠিকঠাক মেপেই চা বানিয়েছ। শোনো, আজ যতটা চা চিনি দুধ দিয়েছ কাল থেকে ঠিক ততটা দিয়েই চা বানিও, কেমন? ঠিক আছে বউ। এই তো হরিদা এসে গেছে। দাও দাও, তোমার তো অমৃত ঢালা চা, দাও দাও, আজ যে তর সইছে না। দিন যায়, হরির চা বিক্রি বাড়তে থাকে ক্রমশ। কিছুদিনের মধ্যেই হরি তার ভাঙা চায়ের দোকান পাকা করে নেয়। ভগবানের কৃপায় বেশ ভালোই আমদানি হচ্ছে গো। কোথায় বর্ষাকালে বিক্রি বাড়টা কমে যাওয়ার কথা, তা নয়, উল্টে বেড়ে গেল। কিন্তু বউ, দোকানটা বড় করতে গিয়ে অনেক টাকা ধার হয়ে গেছে। তাতে কি হয়েছে? এই তো চা বিক্রি করে টাকা মিটিয়ে দিও, কেমন? শোনো না, তুমি আর ওই ছেঁড়া ছাতা নিয়ে যেও না, কেমন? একটা নতুন ছাতা কেনো, বুঝলে? হ্যাঁ বউ, কালই আমি নতুন ছাতা নিয়ে চা বেচতে বেরবো। হ্যাঁ, বাবা, এটা কি হরিদা, এটা কি? কেন? আরে এটা তো সেই আগের মতো চা। আর তোমার তোমার ওই ভালো চাটা কই? খারাপ করে দিল। কি গো, আজ কত কাপ চা বিক্রি হলো? 11 কাপ। হ্যাঁ, সে কি, এ কি বলছো গো তুমি? পরের দিন সকাল হয়, হরি আবার চা নিয়ে রাস্তায় বেরোয়, কিন্তু দু একজন চা খেয়ে মুখ কুচকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়, হরির আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। আরে, আমার নতুন ছাতাটা কোথায় গেল? এই যা, ঘরে ফেলে এসেছি মনে হয়। দূর দূর, ওর ছেঁড়া ছাতাটা নিয়ে যেতে হবে আজ। বাবু, চা খাবেন তো? চা? হ্যাঁ চা। আর তোমার তো চা আর আগের মতো নেই গো। ঠিক আছে, দাও। এটাই তো মিসিং ছিল। এই হরির চা ফেমাস চা, হরির চা। হ্যাঁ গা,
বলি পাগল টাগল হলে নাকি গা, এত চিৎকার করছো কেন? এ বউ, একেবারে 200 কাপ। বলো কি 200? আবার আজ ভালো চা হয়েছে তাহলে? ভালো মানে একেবারে ফাটিয়ে চা হয়েছে। একটু আছে কেটলিতে, খেয়ে দেখো। এবারে কে দেখো তো বউ? আরে কি তো অমৃত, দারুন! এ তো জাদুগো, হঠাৎ কি করে স্বাদ বদলে গেল বলো তো? এই এই ফুটো ছাতার কামাল বউ। হ্যাঁ, এই ফুটো ছাতা। এবার এবার আমি বুঝেছি, সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই ফুটো ছাতা দিয়ে বৃষ্টি চায়ের কাপে পড়লেই চায়ের স্বাদ বদলায় গো। হে গো, হে বউ, হে! অবশেষে ফুটো ছাতা বদলে দিল হরির ভাগ্য। এরপর থেকে দুজনে সুখের দিন কাটাতে থাকে।